বাজেটের এক ধরনের উত্তাপ কিন্তু পড়েছে বাজারে এই বিষয়ে আরো বিস্তৃত জানাবেন আমাদের সহকর্মীরা শুরুতেই যেতে চাই বরিশালে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী কাউসার আহমেদ কাউসার বাজেটে তো আসলে শুল্ক কাঠামোতে এক ধরনের পরিবর্তন আনা হয়েছে রাজধানীর বাজারে কিন্তু ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে এখানকার বাজারে আসলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছে এবং ক্রেতারা সাধারণ ক্রেতা যারা আছেন তারা কি বলছেন স্মৃতি প্রভাব তো আসলে কিছুটা পড়েছে গেল কয়েকদিনের ব্যবধানে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে বিশেষ করে যদি বলি যে আদার কথা আদা প্রতি কেজিতে চল্লিশ টাকা করে আদার দাম বেড়েছে হঠাৎ করে এছাড়া পেঁয়াজে বিশ টাকা রসুনে বিশ থেকে তিরিশ টাকা করে কেজিতে দাম বেড়েছে এবং ডিমের দামও দামও কিন্তু প্রতি শতে পঞ্চাশ টাকা করে বৃদ্ধি পেয়েছে এবং এখানকার যারা ব্যবসায়ীরা বয়স রয়েছেন তারা বলছেন যে পাইকারি বাজারে দাম বাড়িয়ে দেওয়ার কারণেই তাদের বেশি দামে কিনতে হচ্ছে এবং তাদের বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা বলছেন যে প্রতি বছরই এই কোরবানির সময় যে এই বাজেটকে সামনে রেখে বা কোরবানির সময় কিন্তু এই পণ্যে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয় এবং এবারও কিন্তু সেই একই ঘটনা ঘটনা হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু প্রতি বছরইটি আশা করেন যে বাজেটে সাধারণ মানুষের জন্য কোনো সুখবর থাকবে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম রয়েছে সেটি কমবে আসলে লাগাম টানা হবে কিন্তু হচ্ছে এর পরিচিত্র এবং প্রতিটি পণ্যের দামই কিন্তু বেশ দাম বেড়েছে শুধু যে মুদিপণ্য তা নয় কাঁচা বাজারও এবং এই যে মাছ বাজারও কিন্তু দেখেছি আমরা প্রতিটি মাছের দাম বা শাকসবজির দামও কিন্তু কেজিতে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বেড়েছে স্মৃতি